স্যার আপনি আমাকে ডেকেছেন? জি স্যার। হ্যাঁ বসেন। থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে ডেকেছিলাম আমার বাড়ির সিকিউরিটি গার্ডের জন্য। জি স্যার। কই আপনি তো আর আমাকে কিছু জানালেন না। সরি স্যার, আসলে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো, আর আপনি একটা ইনফরমেশন আমাকে দেননি, সেটা হচ্ছে যে আমাদের সিকিউরিটি গার্ডের বয়সটা কত হতে পারে। দেখুন জিশান সাহেব, আমি কম বয়সীদের উপরে ভরসা করতে পারছি না, বয়স্ক সিকিউরিটি গার্ড লাগবে। এই ধরুন বয়স 50 থেকে 55। ঠিক আছে স্যার, আমি রহিম স্যারকে বলে দেব, উনি একটা বিজ্ঞাপন দেবে। আমি আশা করছি যে বিজ্ঞাপন থেকে আমাদের যে বয়সটি আমরা যাচ্ছি 50 থেকে 55, সেই বয়সের একজন ভালো যোগ্য ক্যান্ডিডেট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনি আসুন। থ্যাংক ইউ। বাবা, তুমি এখানে? ঢাকায় কবে আসছো? জি স্যার, আমি এখানে। আর বাবা? কিসের বাবা, কার বাবা? তুমি এমন করে কথা বলছো কেন বাবা? জি স্যার, আমি এমন করেই বলছি, যখন কারো উপার্জনের শক্তি ভেঙে যায়, বউর কথা শুনে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে ছেড়ে চলে যায়, তখনই খাবার সন্ধানে বাবাকে ইন্টারভিউ দিতে হয়। সে যাই হোক স্যার, আপনি একটু দেখিয়ে দিন তো সিকিউরিটি গার্ডের ইন্টারভিউটা কোথায় হচ্ছে। আরে জিশান স্যার, আসুন ইন্টারভিউটা শুরু করি। উনি কি ইন্টারভিউ ক্যান্ডিডেট? জি স্যার। বাহ জিশান সাহেব, আপনার সত্যিই পছন্দ আছে আমার বাড়ির জন্য, উনি পারফেক্ট সিকিউরিটি গার্ড। স্যার, উনি আমার বাবা। না স্যার, উনি মিথ্যে বলছেন, আমি কারো বাবা না। আপনার কথা শেষ হলে আমার অফিসে আসুন। জি স্যার। আমি অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। আমার বউয়ের কথা শুনে আমি তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছি, ইট পাথরের এই শহরে নিজেকে ব্যস্ত রেখেছি, নিজের জন্মদাতা পিতামাতা কি অবস্থায় আছে একবারের জন্য খোঁজ খবর নেইনি। আমি জানি আমি যে পাপটি করেছি, জাহান্নামেও আমার জায়গা হবে না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমন ভুল আর করবো না। তুই আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া আমরা কোথায় যাবো? তুই তোর ভুল বুঝতে পেরেছিস সে অনেক, কিন্তু তোর মা সবসময় তোর কথা জিজ্ঞেস করে, আমার জিশান কোথায়, কি করে, কি খায়। বাবা চলো, তুমি আমি মা আমরা একসাথে থাকবো, এখনই গ্রামের বাড়িতে যাবো, মাকে নিয়ে আসবো, আমরা একসাথে থেকে ভালোভাবে চলবো। বাবা আমার